আজি বৌদ্ধ জেলা বুটুপালি স্থিত বুটুপালি এসবিআই এটিএম রু এটিএম মেশিন ভাঙি টঙ্কা নেওয়া চেষ্টা করবার টঙ্কা লুটেরা বিফল হয়ে জনাপড়ছে। আজি দিন দুইটা সময় প্রচন্ড খরারে কে নথিবার সুযোগ নেই বামড়া পঞ্চায়েত রতনপুর গাঁর মকরা নামক ব্যক্তি বুটুপালি নিকটে থাকা এসবিআই এটিএম কু ভাঙি টঙ্কা চোরি করা উদ্যম করুথবা সময় এটিএম লুটেরা লোকঙ্ক দ্বারা ধরা পড়ে যাইছিলা। চোরটি এক লোহা ছড় মাধ্যমে প্রথমে এটিএম মেশিন কু ভাঙ্গিবাকু চেষ্টা করেছিলা। ভাঙ্গিবা শব্দ শুনি এটিএম কু ভড়া দেইথিবা ঘর মালিক কোন হেলা বলি দেখিবাকু চালি আসিথিলে। এটিএম শটর ভিতরু বন্ধ থিবা দেখি কালে টঙ্কা ভরিয়া পাই গাড়ি আসিছি বলি দেখিথিলে, কিন্তু টঙ্কা ভরুথিবা গাড়িটিকু এটিএম সম্মুখরে ন দেখি চোর থিবা সন্দেহ করিথিলে। তুরন্ত পুলিশকু ফোন করিথিলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছি এই ব্যক্তিকু গিরফ করি অধিক তদন্ত জারি রাখিথিবা জানা পড়িছে। বৌদ্ধরু আলোক কুমার রথঙ্ক রিপোর্ট, রিও নিউজ।